নমস্কার বন্ধুরা, দীপিকার বং কিচেনে সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি বেগুন বাহার। এটি বানানোর জন্য মেন উপকরণ যেটা, সেটা হলো বেগুন। এটাকে আমি প্রথমেই তিনটে করে ফালি করে কেটে নিয়েছি। দিয়ে সেটাকে প্রথমে ধুয়ে নিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো আর নুন ভালোভাবে মাখিয়ে দিচ্ছি। নুন হলুদ মাখিয়ে এটাকে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রাখছি। বেগুনের ভিতরে যাতে ভালোভাবে মশলাটা ঢুকতে পারে সেই জন্য বেগুনের পেটের কাছে ছুরি দিয়ে আমি অল্প করে চিরে দিচ্ছি। এবার ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তাতে প্রথমে সর্ষের তেল দিলাম বেশ কিছুটা পরিমাণে। দিয়ে এর মধ্যে বেগুনগুলোকে ভালোভাবে এপিটোপিট করে ভেজে নেব। বাই দ্য ওয়ে, আপনারা কিন্তু কেউ লাইক করতে ভুলবেন না, আর যদি রান্নাটা ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। বেগুনগুলো এখন প্রায় ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে রেখে দেবো। এবার এটার জন্য মশলাটাকে আমি তৈরি করব। তো একটা মিক্সি বোল নিলাম, তার মধ্যে প্রথমে কিছুটা পরিমাণে পোস্ত দিলাম, তার মধ্যে দিলাম কয়েকটা কাজু বাদাম, আর দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, রসুন আর সর্ষে। দিয়ে এটাকে আমি ভালোভাবে পেস্ট বানিয়ে নিলাম। এইবার একটা মিক্সি বোলে কিছুটা টক দই নিয়ে সেটাকে আমি ফেটিয়ে রেখে দিলাম। বেগুনগুলো ভেজে নেবার পর যেই তেলটা ছিল তার মধ্যেই আমি প্রথমে ফোড়ন দিলাম, কালো জিরে এবং একটা কাঁচা লঙ্কা দিয়ে যেই পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। পেস্টটা থেকে হালকা পরিমাণে জল ছাড়তে তার মধ্যে আমি মিক্সিং বোলের মধ্যে যতটুকু মশলা লেগেছিলো সেটার মধ্যে আবার একটু জল দিয়ে মিশিয়ে ওটাকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য আমি ফুটতে দিলাম। এরপর এর মধ্যে একে একে আমি মশলাগুলো যোগ করলাম। সামান্যই কিছু মশলা লেগে থাকে, যেমন প্রথমে দিলাম আদা বাটা, তারপরে নুন চিনি পরিমাণ মতো, একটু জিরে গুঁড়ো ও একটু সামান্য পরিমাণে মিট মশলা দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে দিলাম। অল্প যখন তেলটা ছেড়ে এলো তার মধ্যে ওই ফেটানো টক দইটা দিয়ে আবার এটাকে মিশিয়ে দিলাম। মশলাটা যখন ফুটে উঠলো তখন এর মধ্যে বেগুন ভাজাগুলো একে একে যোগ করে দিলাম। দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। দেখুন, এটা প্রায় ফুটে এর মধ্যে থেকে তেলটা ছেড়ে এসেছে। তেলটা ছেড়ে এসেছে মানে প্রায় রান্না কমপ্লিট। আর বেগুন যেহেতু নরম হয় এটার জন্য বেশিক্ষণ সময় লাগে না রান্নাটা করতে। তো এবার ওপর থেকে কিছুটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। তাহলেই তৈরি আজকের আমাদের রেসিপি বেগুন বাহার। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আর খেয়ে বলুন কেমন লাগছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।